আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবারাকাত আলহামদুলিল্লাহ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে বসে আজকে আমাদের এই পিস মিডিয়া বাংলার আজকের এই প্রোগ্রাম দেখতেছেন আমরা সবাইকে জানাচ্ছি আমাদের পিস মিডিয়া বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ সমান্ত দর্শক মণ্ডলী আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব আর তা হচ্ছে কেয়ামত কত সালে হবে যদিও এই বিষয়টা এইভাবে আলোচনা করা ঠিক নয় তবু আমরা কেয়ামত কত সালে হবে এই শিরোনামেই আলোচনাটা করব কারণ এইভাবেই এখন আলোচনা এবং সমালোচনা পক্ষে এবং বিপক্ষে আলোচনা চলছে তাই এটাকেই আমরা শিরোনাম রেখে অতি অল্প সময়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তবে একটা জিনিস মনে রাখবেন কেয়ামতের আলামত বা কেয়ামত কবে হবে এই বিষয়টা নিয়ে বিশেষ করে আমাদের বাংলাদেশের যে আলেম অলাম রয়েছেন এটা মাঝাবি বলেন আর সালাফি বলেন সকল আলেম আলামতের মধ্যে আমি আমার ভাঙাচোড়া বিদ্যায় যতটুকু দেখেছি দুইটা পক্ষ হয়েছে এক পক্ষে এমনভাবে আলোচনা করতেছে এমনভাবে তাদের বক্তৃতা তাদের ওয়াস ভাব কোর্টগুলো করতেছে মনে হচ্ছে যে কেয়ামত কালকেই চলে আসবে বা কেয়ামত আগামী দুই হাজার পঞ্চাশ ষাট ষাট সালের মধ্যেই কেয়ামত হয়ে যাবে এবং এই দলটা যে কোনো বিষয়কেই সামনে রেখে সেটাকেই কেয়ামতের আলামত বানায় সেটাকেই দাজ্জালের আলামত বানায় সেটাকেই দাজ্জালের ষড়যন্ত্র বানায় সেটাকেই ইমাম মাহমুদের আগমন এই বিষয়টাকে নিয়েই তারা তোলপাড় যাই ঘটুক যে কোনো একটা ইস্যু ঘটুক সেটাকেই তারা কেয়ামতের আলামতের সাথে জড়িয়ে দেয় মানে এদের চতুর পাশে শুধু তারা কেয়ামত কেয়ামত আর কেয়ামত দাজ্জাল ইমাম মাহাদি এই সমস্ত বিষয়গুলোই তারা খেয়াল করে এবং তারা তাদের বক্তৃতায় এই বিষয়গুলোই নিয়ে আসে আবার আরেকটা দল রয়েছে আলে মোলামাদের মধ্যে যারা তাদের বক্তৃতায় কিঞ্চিত পরিমাণ এই আখরি জামানা নিয়ে কোনো আলোচনা করে না এয়ামতের আলামত নিয়ে কোনো আলোচনা নেই দাজ্জাল ইয়াজুস মাজুস এসা আলী ওয়াসাল্লাম ইমাম মাহদি গেজতুল হিন্দ ইত্যাদি বিষয়ে তাদের কোনো আলোচনার কোনো স্কোপই তারা রাখে না কোথাও কোনো পয়েন্ট পয়েন্টে এই তার এই বিষয়গুলো তারা আলোচনা করে না তাহলে আমরা যেটা দেখলাম আলে ওলামাদের মাঝে একটি দল একেবারেই সার্বক্ষণিক কেয়ামত ক্যামত সার্বক্ষণিক দাজ্জাল ইমাম মাহাদি এই বিষয় নিয়ে ব্যস্ত আরেকটা দল এই বিষয়ে তাদের কোনো আলোচনাই নেই বরং যারা এই বিষয়ে আলোচনা করে তাদেরকে ইনসাল্ট করে তাদেরকে অপমান করে তাদেরকে হ্যাওতুচ্ছ করে তাদেরকে তামাশা বানিয়ে ফেলে সমেত উপস্থিতি আসলে এই কোনোটাই সালাফদের মানহাজ নয় আমাদের পূর্ববর্তী যারা সালাফ ছিলেন তাদের মানহাজ এই দুয়ের মধ্যে ছিল না তাদের মানহাস এরকম ছিল না তারা ক্যামতের আলামত নিয়ে যেমন আলোচনা করতেন তারা দাজ্জাল নিয়েও যেমন আলোচনা করতেন এবং মাহাদি নিয়ে যেমন আলোচনা করতেন পাশাপাশি অন্যান্য বিষয়গুলো তাদের আলোচনায় থাকতো আকিদা মানহাজ আমল সম্পর্কে তাদের আলোচনা থাকতো পারিবারিক আলোচনা থাকতো তাদের বইগুলোতে কিতাবগুলোতে আপনি যদি হাদিসের গ্রন্থগুলোই খেয়াল করেন দেখান বখারিতে কিতাবুল ফিতান নামে একটি অধ্যায় রয়েছে মুসলিমে কিতাবুল ফিতান নামে অধ্যায় রয়েছে আবু দাবু তিরমিজি ইবনে মাজা এই জন্যে এরকম যে কোনো হাদিস গ্রন্থ দেখবেন প্রত্যেক মহাদিসগণ অন্যান্য হাদিস আনার পাশাপাশি কিতাবুল ফিতান বা আখরি সম্পর্কে দাজ্জাল সম্পর্কে ইমাম মাহাদি ইয়াজুস মাজস সম্পর্কে তার একটা অধ্যায় রচনা করেছেন তো এই এটাই হওয়া উচিত আমাদের সালাহফদের মানহাজ যেমন তারা সব বিষয়ের সাথে এটা আলোচনা করত আমাদের যারা দায়ী রয়েছেন আমাদের যারা বক্তা রয়েছেন যারা ইমাম খতিব রয়েছেন তাদেরও উচিত অন্যান্য সাবজেক্টের সাথে পারিবারিক আঁকিদা মানহা বিদাতের সাথে সাথে মানুষকে আখিরি জামানা সম্পর্কে সচেতন করা সতর্ক করা মানুষকে দাজ্জাল সম্পর্কে মানুষকে ইমাম মাহাদি সম্পর্কে মানুষকে গাজুয়াতুল হিন্দ সম্পর্কে মানুষকে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করা কারণ সবচেয়ে বড়ো কথা আমরা কিন্তু এখন আখরি জমানায় রয়েছি এই জামানায় যেমন অন্যান্য বিষয়ে আমার এলেম প্রয়োজন এই আখরি জামানায় থাকতে হলে এই আখরি জামানার ফিতনা সম্পর্কে এবং এই ফিতনা থেকে বাঁচার উপায় সম্পর্কে আমাদের যথেষ্ট এলেম থাকা প্রয়োজন এজন্যে আমরা সর্বস্তরের আলেমদেরকে বলবো আমরা একেবারে কেয়ামত কেয়ামত এরকমটাও যেন না হই আবার আরেকটা দল যারা কেয়ামতের বিষয় নিয়ে আখরি জামানার বিষয়গুলো নিয়ে যারা আলোচনা না করেন এরকমটা নয় আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। যেটা ছিল আমাদের পূর্ববর্তী সালাফদের মানহাজ মাহা মানহাজ মফাসের ফকিদের মানহাজ সাহাবাগন তাবিদের মাঝা মানহাজ আচ্ছা তাহলে এই বিষয়ে আমি যেটা বলতে চাচ্ছি বাংলাদেশের সর্বস্তরের আলেমনামাদের উচিত যে কোনো মহল সেটা সালাফি হোক আর মাঝাবি হোক সকল স্তরের আলেমরা আমাদের ছোটো হোক বড় হোক ইমাম হন খতিফ হন বক্তা হন ওয়াইজ হন স্কোলার হন সবাইকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আমাদের উচিত এবং কি সঠিকটা সালাবদের মানহাস থেকে আমাদের আলোচনা করা উচিত নিজের ব্যক্তিগত কোনো গবেষণা নিজের ব্যক্তিগত কোনো আলোচনা সমালোচনা এটা না করে আমরা সালাবদের মানহাস থেকে কেয়ামতের আলামত দাজ্জাল ইমাম মাহাদি আখরি জমানা এই বিষয়গুলো আমরা বেশি বেশি করে আলোচনা করবো আমরা যদি আলোচনা না করি বা বড়ো বড়ো স্কলারগণ আলেমগণ শায়কগণ যদি এই বিষয়ে আলোচনা না করেন তাহলে আজকাল দেখবেন ইউটিউবে অনেক ইউটিউবার রয়েছে যারা তাদের ব্যক্তিগত তারা যখন শায়কদের কাছে এলেম পান না তখন তারা ফেসবুক থেকে ইউটিউব থেকে টুকিটাকি এলেম বা কথা কুড়িয়ে নিয়ে সেটাই তারা তাদের ইউটিউব চ্যানেলগুলোতে প্রচার করে এখান থেকে মানুষ কিন্তু বিভ্রান্ত হয় তো মানুষ যেন সঠিক দিন পায় মানুষ যেন সঠিক এলেম পায় দাজ্জাল সম্পর্কে আখেরে জামানা সম্পর্কে ইমাম মাহাদি সম্পর্কে এই জন্য আমাদের বড়ো বড়ো শায়কদেরকে এই বিষয়গুলো নিয়ে গবেষণা এই বিষয় নিয়ে নিয়ে আলোচনা তাদের বক্তৃতায় তাদের ওয়াজে তাদের বই পুস্তকে করা একান্ত জরুরি বলে আমরা মনে করি আল্লাহ আমাদেরকে শায়কদেরকে এই খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক বলে আমিন এখন আমরা আলোচনা করবো কেয়ামত আসলে কবে হবে আসলে কি আমরা একটা জিনিস আগে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আসলে কেয়ামত কবে হবে এটা কিন্তু কেউই জানে না তবে একটা কথা এটা, এটা মনে রাখবেন প্রত্যেক উম্মতের একটা নির্দিষ্ট হায়াত রয়েছিল। আমরা যদি দেখি ইহুদি জাতি যারা মোসা আলি সাল্লামের উম্মত তাদেরও কিন্তু নির্দিষ্ট পরিমাণ একটা হায়াত ছিল সেটা কতদিন পর্যন্ত ইসা আলি ওসাল্লামের নবুতের আগমন পর্যন্ত এটা ছিল মোসা আলি ওসাল্লামের উম্মত ইহুদিদের হায়াত সেটা ছিল পনেরোশো বছর আবার যারা খ্রিস্টান অর্থাৎ যারা ঈসা আলিউসাল্লামের যারা অনুসারী তাদেরও কিন্তু নির্দিষ্ট একটা হায়াত ছিল সেটা কত মোহাম্মদ সাল্ল আলসাল্লামের নবতের আগ পর্যন্ত এই হায়াতটা ছিল সেই খ্রিস্টান অর্থাৎ ঈসা আলি জাতির হায়াত আচ্ছা তাহলে এটা কতদিন ছিল সেই বোখারের হাদিস অনুযায়ী যেটা আমরা দেখি উনচল্লিশশো উনচল্লিশ নম্বর হাদিস অনুযায়ী সেটা ছিল ছয়শ বছর তাহলে আমরা যেখানে দেখলাম ইহুদিদের একটি নির্দিষ্ট হায়াত ছিল খ্রিস্টানদেরও একটা নির্দিষ্ট হায়াত ছিল ইতি অতিপূর্বে যারা নবী এবং রাসুল আসছেন তাদেরও নির্দিষ্ট একটা হায়াত ছিল তাদের উন্মতের তাহলে আমাদের উম্মত আমরা হচ্ছে আখেরি নবীর শেষ নবীর শেষ উন্মত এই উম্মতের একটা হায়াত থাকবে না এটা হতে পারে না আর এই উম্মত ওই উম্মতের থেকে আরও বেশি লং টাইম হায়াত পাবে এরকমটাও নয় আপনি মনে করিয়েন না যে ইহুদিরা পনেরোশো বছর পেয়েছে খ্রিস্টানরা ছশো বছর পাবে পেয়েছে আর আমরা দশ হাজার বছর পাবো এরকমটা নয় বরং আমরাও তাদের সমপর্যায়ই পাব কিভাবে বুঝলেন হ্যাঁ সেটা হচ্ছে এই রাসুল সাল্লু আলিয়া সাল্লামের যে কেয়ামতের আলামত বলেছেন ওমতের আলেমগণ সেটাকে দুই ভাগে বিভক্ত করেছেন একটা হচ্ছে আলামাতুল সগেরা আরেকটা হচ্ছে আলামাতুল ক্যাবিরা অর্থাৎ কেয়ামতের বড়ো বড়ো আলামত এবং কেয়ামতের ছোট ছোট আলামত কেয়ামতের যে ছোট ছোটো আলামতগুলো রয়েছে বিভিন্ন হাদিসে যদি আমরা একত্রিত করি তাহলে আশি থেকে নব্বইটি আলামত আমরা পাই আশি থেকে নব্বইটি আলামতের মধ্যে প্রায় পঁচাশিটি বা আশিটি আলামত হচ্ছে ইমাম মাহাদি ব্যতীত অর্থাৎ ইমাম মাহাদি কিন্তু আলামত সগরার মধ্যেই পড়ে তবে আশিটি আলামত হচ্ছে ইমাম মাহাদি ব্যতীত তো এই আশিটি আলামত যদি আমরা দেখি তাহলে আশিটি আলামতের আশিটি আলামতে কিন্তু বাস্তবায়িত হয়ে গেছে এটা আপনারা কেয়ামতের আলামত বিভিন্ন বই রয়েছে যেমন মহাপ্রলয় সৌদি আরবের একজন অনেক বড় একজন আখরি জামানার সম্পর্কে গবেষণাকারী একজন আলিম আব্দুর রহমান আরিফি হাফিজাহুল্লাহ তালা তার একটা বই এছাড়াও আমাদের দেশের অনেক শায়করা রেখেছেন লিখেছেন মীর মুফতি মহাজমসাইভি তার একটা কেয়ামতের আলামত সংকলিত বই রয়েছে আবদুল্লাহ শাহেদ মাদারি রাহে কেয়ামতের আলামত সংকলিত বই রয়েছে এরকম যারা কেয়ামতের আলামত সংকলিত বইগুলো রেখেছে তাদের মধ্যে দেখবেন যে ছোট ছোট যে আলামতগুলোর কথা বলা হয়েছে সেটা কিন্তু মোটামুটি আশিটি আলামতের কথা বলা হয়েছে এই আশিটি আলামতগুলোই সম্পূর্ণ ঘটে গেছে এখন শুধু যেটা বলছিলাম যে দশটা ছিল মোটামুটি ইমাম মাহাদি কেন্দ্রিক আলামত সেই আলামতগুলো যেগুলো ইমাম মাহাদিকে নাম উল্লেখ করে করা হয়েছে এবং কি ইমাম মাহাদি আসার আগে আগে ঘটে যাবে সেরকম আলামতগুলোও কিন্তু ঘটে যাচ্ছে যেগুলো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ সিরিজ আকারে আলোচনা করার চেষ্টা করব। ইমাম মাহাদিকে কেন্দ্র করে নাম উল্লেখ করে যে আলামতগুলো রাসুসাল্লাম বলে গেছে যা বাস্তবায়িত হয়ে গেছে যা সামনে বাস্তবায়িত হবে এইটা আমরা দুইটা সিরিজে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা সামনে এটা আলোচনা করব আপনারা পাবেন তো কথা হচ্ছে দেখেন আলামত সগুরা যেগুলো যেগুলো ঘটে গেলেই কেয়ামত খুব কাছাকাছি চলে আসবে দাজ্জাল এবং মাহাদি এসা আলহ সাল্লাম খুব কাছাকাছি চলে আসবে সেই আলামতগুলো ঘটে যাচ্ছে পাশাপাশি সারা বিশ্বের মানুষদের অবস্থা পরিবারিক অবস্থা আমরা যদি লক্ষ্য করি তাহলে এটা কিসের আলামত বয়ান করে এটা কিসের ব্যাখ্যা পালন করে আপনারা বৈশ্বিক পরিস্থিতি দেখেন আর সারা বিশ্বের যে একটা অর্থনৈতিক মন্দা অর্থনৈতিক দুর্ভোগ্য এবং কি রাজনৈতিক এক কথায় টোটাল যে একটা পরিস্থিতি সেই পরিস্থিতিগুলো যদি আমরা খেয়াল করি তাহলে রসুসাল্লাম কেয়ামতের পূর্বে যে বিশ্ব পরিস্থিতি হবে যে সামাজিক অবস্থা কি হবে তা যা বলে গেছেন তা কিন্তু সম্পূর্ণ বাস্তবায়িত হচ্ছে আচ্ছা তাহলে এই আলামতগুলোর ভিত্তিতে আমরাও বলতে পারি যে আসলে এই উন্মতের হায়াত আর বেশি দিন নেই তাছাড়াও কিছু কিছু হাদিস দ্বারা এটাও প্রমাণিত হয় যে উন্মতের হায়াত পনেরোশো বছর যদি আমরা এটাতে একেবারেই একমত নয় তবে ওই হাদিসগুলোর কিছু ব্যাখ্যা এরকমটাও আসে তবে কথা হচ্ছে এই আসলে এই হায়াত কিন্তু অনেক বেশি দূরে নয় উম্মতের হায়াত কাছে চলে আসছে সাথে সাথে দিন যত কাছে চলে আসতেছে আমরা মনে করছি যে কেমন তত দূরে হবে কেমন তারা আরও বেশি দূরে মনে হচ্ছে আমাদের না এটাও সালাবদের মানহাস ছিল না রাসুলের মানহাস হাবায় ক্রাম তাবিদের মানহাস এরকমটা ছিল না আমরা যদি দেখি রাসুলসাল্লু সাল্লাম মনে করতেন যে তার জামানায়তেও দাঁত চলে আসবে তার যুগেই কেয়ামত হবে এরকমটা তিনি মনে করতেন এরকম তার মাঝে মাঝে অবস্থা হতো যে আজকেই মনে হয় কেয়ামত হয়ে যাবে তিনি মসজিদে চলে যেতেন হ্যাঁ তাহলে রাসুলসাল্লামের যুগে রাসুসাল্লাম মনে করতেন যে তার যুগেই দাজ্জাল আসবে তার যুগেই বা মাহাদে আসবে এটা অনেক সময় তার ফিলিংস হতো আচ্ছা পরবর্তীতে যখন সাহাবিরা আসলো সাহাবারাও তারাও বুঝতো যে না আমাদের যুগেও কিন্তু ইমাম মাহাদি আসতে পারে দাতজল আসতে পারে ইয়া ইসারুসালাম আসতে পারে এরকমটা মনে করতেন সাহাবা একরাম আচ্ছা সাহাবিদের যুগে যখন তাবিরা আসলো তাবিরাও এরকমটা মনে করলো কিন্তু তারা একটা মনে করলো যে না মানে আরও মনে হয় এটা আর পঞ্চাশ ষাট এক বছর আছে এরপর যখন এই মহাদিসদের যুগ আসলো তখন তারা আর একটু দেরি মনে করছে একশো বছর দুইশো বছর এইভাবে দিন যত যাচ্ছে সবাই শুধু মনে করছে কি কেয়ামত আর তো বেশি দূরে আছে যেমন আজকে আমরা মনে করছি যে কেয়ামত আরও পাঁচশো বছর এক হাজার বছর পরে হবে অথচ রাসুলের যুগে আমরা কি দেখলাম রাসুলের যুগে রাসুলসাল্লাম মনে করতেছেন জামার যুগে ইমাম এমাম বা দাজ্জাল চলে আসবে সাহাবারা বলছে যে আল্লাহ রসুল যখন দাজ্জালের আলোচনা করতেন আমরা মনে করতাম যে দাজ্জাল মসজিদে নবী পিছনে খেজুর বাগান রয়েছেন এই জীবাণু হয়ে বেড়ে হয়ে আসতেছে অথচ আমাদের মাঝে এরকমটা ফিলিংস হচ্ছে না আমরা কি মনে করছি যে আরও পরবর্তীতে হবে এটা সালাবদের মানহাজ নয় এটা সালাবদের মানহাজ নয় এটা হতে পারে না কাছে কাছাকাছি হবে কে আমরা সামনাসামনি খুব নিকটবর্তী মনে করব সবচেয়ে বড় কথা কালকে যদি কেমত হয় আজকে আমার পরিস্থিতি কী হবে আমি কি আমার আমাকে সংশোধন করতে পেরেছি আমি কি আমার পরিবারকে সংশোধন করতে পেরেছি আচ্ছা কালকে যদি ইমাম মাহাদি আসে আমি কি ইমাম মাহাদির দলে যুক্ত হতে পারবো না আমি দাজ্জালের দলে যুক্ত হতে পারবো যুক্ত হব এরকম পরিস্থিতিতে আপনি একটু খেয়াল করেন তো অতএব আমাদেরকে অল টাইম প্রস্তুতি আসুক না ইমাম মাহাদি বিশ বছর একশো বছর পরে কিন্তু কালকে যেন আসলে আমরা নিজেদেরকে গ্রহণ করতে পারি দাজ্জাল আসলে যেন আমরা দাঁত ভিতরে না অন্ত দাঁত দলে না অন্তর্ভুক্ত হয়ে যাই সেই বিষয়টা আমাদেরকে কিন্তু সবসময় পরিস্থিতির সামনে মোকাবেলা করার জন্য নিজেদেরকে আমাদেরকে প্রস্তুত করতে হবে আমাদের আমলকে প্রস্তুত করতে হবে আমাদের মানহাসকে প্রস্তুত করতে হবে আমার আকিদাকে প্রস্তুত করতে হবে আমার যে আকিদা রয়েছে সেই আকিদাকে আমি ইমাম মাহাদির দলে চান্স পাবো আমার যে মানহাস রয়েছে সেই মানহাস দিয়ে কি ইমাম মাহাদির বায়াত পাওয়া যাবে আমার যে আমল রয়েছে সেই আমল দিয়ে কি ইমাম মাহাদির দলে থাকতে পারবো হ্যাঁ যদি না থাকতে পারেন তাহলে আজকেই আপনার প্রস্তুতি শুরু হওয়া উচিত আজকে আপনার বেশি বেশি করে আলোচনা করা উচিত তাই আসুন আমরা আখিরি জামানার সম্পর্কে পড়াশোনা করি আখরি জমানার সম্পর্কে আলোচনা করি আখরি জমানার সম্পর্কে আমরা অন্যান্য বিষয়ে যেমন আলোচনা করব। এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। এই বিষয়গুলো নিয়েও পড়ালেখা করব সবচেয়ে বড় কথা আমরা নিজেদের ইমান আমল আকিদা মানহাসকে পরিশুদ্ধ করত সার্বক্ষণিক জন্য ইমাম মাহাদি আসলে তার দলে থাকতে পারি ওইভাবে আমাদেরকে স্বাভাবিক জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন আমলের জীবন মানহাজের জীবন আকিদার জীবন সবগুলো গঠন করতে পারি আল্লাহ সাহানা তালা আমাদেরকে সেই তৌফিক দান করি